this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বঙ্গ কামিনী কাঞ্চনের প্রভাব যে সুদূর প্রসারী একথা আমরা বলিনি কোনো বিরোধী দলের নেতারাও বলেনি বলেছেন স্বয়ং বিজেপি নেতা নেত্রীরা কামিনী অর্থাৎ অর্থ এবং যৌনতা এই দুদিকেই ইঙ্গিত ছিল তথাগত রায় এবং রূপা গাঙ্গুলি তাঁরাই এ কথা বলেছেন বঙ্গ বিজেপিতে যে কামেরিকাঞ্চলের প্রভাব সুবিধিত এটা কিন্তু এখন আর গোপন নেই অথচ বিজেপির নেতারা সুযোগ পেলেই বলেন কারণেও বলেন অকারণেও বলেন তৃণমূল মানেই চোর কখনও বলেন বালি চোর কখনও বলেন গরু চোর কখনও কয়লা চোর ইত্যাদি বিভিন্ন চোরের ভূষণে ভূষিত করে রেখেছেন বিজেপি নেতারা বেশ কয়েকটি মিডি মিডিয়ার সহযোগিতায় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সহযোগিতায় তারা এই পারসেপশনটা তৈরি করতে পেরেছে যে তৃণমূল মানেই চোর কিন্তু বিজেপি মানেও যে চোর এবং বিজেপির চোরেরা ভয়ঙ্কর চোর তারা গ্রাসরুটের নেতারা পর্যন্ত চুরি করছে কাদের টাকা তারা তো সরকারে নেই তারা কখনো চুরি করছে সরকারি প্রকল্প বিনিময় করার বিনিময়ের টাকা নিচ্ছে তারা আবার কখনো বিজেপির পাঠানো নির্বাচনী খাতে যে টাকা সে টাকাও চুরি করছে তারা একশো একষট্টি কোটি টাকা বাংলার বিজেপি নেতারা চুরি করেছে সেফ ঝেড়ে দিয়েছেন আজকের এক্সপেক্টারে আমরা আলোচনা করব তাই নিয়ে নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এন কে ডিজিটালের অনুষ্ঠান ফ্যাক্টর আজকের ফ্যাক্টরে বঙ্গ বিজেপি নেতাদের চৌর্য বৃত্তির কথা বলব এ কথা কিন্তু আমরা বলছি না যে বাংলার বিজেপি নেতারা টাকা চুরি করেছেন একশো কোটি টাকা মেরে দিয়েছেন এটা কিন্তু আমরা বলছি না বলছে কেন্দ্রীয় বিজেপির রিপোর্ট হ্যাঁ কেন্দ্রীয় বিজেপি বলছে যে বাংলায় নির্বাচনের জন্য লোকসভা নির্বাচনের জন্য যে একশো কোটি টাকা পাঠানো হয়েছিল সেটা সেফ বেমালুম ঝেড়ে দিয়েছে বিজেপির বাংলার নেতারা শুধু বড় নেতা নেতারা নন ছোট ছোট নেতারাও এর আগে আমরা দেখেছিলাম সায়ন্তন বসু এবং কয়েকজনের সম্বন্ধে এই অভিযোগ উঠতে কারা অভিযোগ করেছিলেন বিজেপির নেতারাই বিজেপির নেতারাই বলেছিলেন বিজেপির কর্মীরাই বলেছিলেন যে সায়ন্তন বসুকে কেন্দ্রীয় বিজেপি যে টাকা নির্বাচন লড়ার জন্য দিয়েছেন সেই সম্পূর্ণ টাকা তিনি খরচ করেননি এবং শুধু সায়ন্তন বসুর নামে পোস্টার পড়েছিল শুধু না সায়ন্তন বসুর নামে কিন্তু এই নিয়ে মিডিয়ার কাছেও সোচ্চার হয়েছিলেন বিজেপির কর্মীরা এরকম অনেকের নামেই একই অভিযোগ এসেছে কোনোটা প্রকাশ্যে এসছে কোনোটা আসেনি আমরা যখন সমীক্ষা করতে যাই আমাদের কাছেও কিন্তু রকম কথা এসেছে যে বিজেপি নেতাদের কাছে যে টাকা ঢুকেছে কেন্দ্রীয় স্তর থেকে কারণ সতপাল মালিক বলেছিলেন ট্রাকে ট্রাকে টাকা এসেছে সেই টাকাটা গেল কোথায় আমরা এক্সপেক্টারে খুঁজে দেখবো যে বিজেপির নেতারা কত টাকা চুরি করেছেন কেন্দ্রীয় বিজেপির কাছ থেকে বাংলার বিজেপির নেতারা একশো একষট্টি কোটি টাকা চুরি করেছেন এমনটাই অভিযোগ আসছে কেন্দ্রীয় বিজেপির কাছ থেকে আশি হাজার চারশো তিপ্পান্নটি বুথের জন্য এই একশো কোটি টাকা পাঠিয়েছিল কেন্দ্রীয় বিজেপি বাংলার বিজেপি নেতারা এই বিশাল পরিমাণ টাকা সেফ সেফ ছেড়ে দিয়েছেন এমনটা অভিযোগ উঠেছে বিজেপির তরফ থেকে এই বিপুল পরিমাণ টাকার মধ্যে বড় বড় জনসভা মানে প্লেন হেলিকপ্টার গাড়ির খরচ এসব ধরা ধরানে এই কেন্দ্রীয় স্তর থেকে যে পোস্টার ব্যানার পতাকা ইত্যাদি দেওয়া হয়েছিল তাও এই টাকাটা কিসের তাহলে এই টাকাটা ছোট ছোট পথসভা কর্মী সভা বুথ এজেন্টদের পারিতোষী ইত্যাদির জন্য টাকা পাঠিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব কারণ বিজেপির কাছে টাকার অভাব নেই ইলেকট্রোরাল বন্ডে তারা অর্ধেকেরও বেশি টাকা নিজেরাই পেয়েছেন প্রচুর টাকা তাদের হাতে কোটি কোটি টাকা পাঠিয়েছেন এই রাজ্যে বিভিন্নভাবে যাতে টাকা পয়সা খরচ করে এখানকার যে বিয়াল্লিশটা আসন তার মধ্যে যাতে অন্তত পঁচিশটা তারা পান তার জন্য কোনো চেষ্টার কসুর করেননি বিজেপি নেতারা শুধু তারা ঘাম ঝরিয়েছেন একথা না তারা কিন্তু টাকা পয়সাও প্রচুর পেয়েছেন বঙ্গ বিজেপি মানে এই টাকাটা কেন্দ্রীয় নেতৃত্ব যা যাদেরকে পাঠিয়েছিল যাদের মাধ্যমে এই টাকাটা ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল তারাই ঝেড়ে দিয়েছেন অবলীলায় সব মিলিয়ে বিজেপি বাংলার লোকসভা নির্বাচনের জন্য বাজেট করেছিল প্রায় সওয়া চারশো কোটি টাকা বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি সোয়া চারশো কোটি টাকা সব মিলিয়ে অর্থাৎ কেন্দ্র পিছু প্রায় দশ কোটি টাকা তারপরেও গত লোকসভায় জিতে আসা আঠারোটি আসনের মধ্যে ছটি আসন খুঁজে সর্বসাকুল্যে তারা বারোটি আসনে জয় পেয়েছে দশ কোটি টাকা যদি একটা কেন্দ্রের জন্য খরচ হয় গড়ে ভাবতে পারছেন কি ধরনের খরচ হয়েছে মানে মাথা মাথাপিছুও যদি হিসেব করেন তাহলেও কিন্তু প্রচুর টাকা বিজেপির যত কর্মী নেই তত টাকা এসেছে কিন্তু এই নির্বাচন খরচে এই টাকাগুলো যা প্রচার হওয়ার কথা ছিল ততটা কি প্রচার হয়েছে আমরা যখন সমীক্ষা করতে যাই আমরা বিজেপিকে ধারে ভারে প্রচারে সব কিছুতে পিছিয়ে থাকতে দেখেছি অধিকাংশ জায়গাতে যত তৃণমূলের পতাকা দেখেছি তার অর্ধেকও দেখতে পাইনি বেশিরভাগ জায়গায় বিজেপির যত তৃণমূলের পোস্টার ব্যানার দেখেছি তার অর্ধেকও দেখতে পাইনি বিভিন্ন জায়গায় যত দেওয়াল লিখন তৃণমূলের পক্ষে দেখেছি এমনকি বামপন্থীদের পক্ষেও দেখেছি তার থেকেও কম লিখে লিখন ছিল বিজেপির পক্ষে তাহলে টাকাটা গেল কোথায় শুধু ভোটারদেরকে ভোট কিনতে না ভোটারদেরকে ভোট কিনেছে তারা ভোটারদেরকে বেশ কিছু টাকা তারা ডিস্ট্রিবিউট করেছে ভাবে আমরা সূত্র মারফত খবর পেয়েছি কিন্তু সেটাও কিন্তু খুব বেশি পরিমাণ না আর সব জায়গাতেও না কিছু জায়গা তারা টার্গেট করেছিল সেখানে তারা এরকমভাবে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছিল বটে এমনটা অভিযোগ আসছে যদিও বিজেপি বারোটা আসন জিতেছে তারপরেও কিন্তু বারোটা আসন জেতার তো কথা ছিল না টার্গেট ছিল পঁচিশ থেকে পঁয়ত্রিশটি আসন তারপরে সেটা কমে হয়ে যায় পঁচিশ থেকে আঠাশটি আসন জুটেছে তার অর্ধেকেরও কম সান্ত্বনার মধ্যে একটাই তা হল বিধানসভায় সাতাত্তরটি আসনে জয় পেলেও লোকসভা নির্বাচনের নিরিখে যদি বিধানসভা হিসাব করেন তাহলে একশোটির কাছাকাছি আসনে এগিয়ে আছে বিজেপি অর্থাৎ গত বিধানসভায় তারা সাতাত্তরটি আসনে জিতেছিল আর এই লোকসভার যদি হিসেব ধরেন তাহলে একশোটা আসনে এগিয়ে আছে বিজেপি এটাই তাদের কাছে মূল সান্ত্বনা কিন্তু টাকা এই যে একশো একষট্টি কোটি টাকা সেটা গেল কোথায় কারা চুরি করলো আমরা সব কিছু আলোচনা করবো ছোট্ট একটা জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন সিক্স এইট ওয়ান থ্রি ফোর ফাইভ সেভেন ডাবল টু এবং নাইন ডাবল জিরো ট্রিপল সেভেন আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন অফিস পার্টি বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশ গঙ্গা ক্যাটেগারি আমাদের ফোন নাম্বার হলো এইট ফিলাম বিরতির পর আপনারা দেখছেন এমকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর আজ আর ওপিনিয়ন পোল হচ্ছে না মার্জনা করবেন আজ আর ওপেন ফোরাম হচ্ছে না তার বদলে এক্সপ্যাক্টর তাই এক্সপ্যাক্টরে আমরা আলোচনা করছি বিজেপির চুরি নিয়ে বিজেপি ক্ষমতায় এখনও আসেনি তারা ক্ষমতার থেকে বহু দূরে অবস্থান করছে তারপরেও বহু নেতার সম্বন্ধে অভিযোগ আসছে কাউকে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য টাকা নিচ্ছে কাউকে উজ্জ্বলা গ্যাস যোজনার জন্য টাকা নিয়েছে কারোর কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কেন্দ্রীয় সরকারের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে এরকম অজস্র অভিযোগ আছে কিন্তু আমরা সেই নিয়ে আলোচনা করছি না আমরা বলছি বিজেপির টাকাই বিজেপি মেরে দিয়েছে অর্থাৎ কাঞ্চনের যে অভিযোগ রূপা গাঙ্গুলিরা করেছিলেন সেই অভিযোগটা সত্যি প্রমাণ করে দিয়েছে বিজেপির সাম্প্রতিক রিপোর্ট বিজেপি এইখানে পশ্চিমবাংলার নিরিখে মানে যদি লোকসভার আপনি দেখেন সেখানে এই লোকসভার মধ্যে যে বিধানসভাগুলি পড়ে তার মধ্যে একশোটি বিধানসভায় এবার কিন্তু এগিয়ে আছে বিজেপি আটত্রিশ শতাংশ ভোটারের ভোট তারা পেয়েছে কিন্তু ভোট তো আসলে নম্বর গেম এই গেমে যদি তারা কেন্দ্রীয় বিজেপিকে আরও অন্তত তেরো চোদ্দোটা আসন দিয়ে দিতে পারত বঙ্গ বিজেপি তাহলে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়াতো দুশো তিপ্পান্ন তাহলে আর নীতিশ কুমারের মতো পল্টুরামের ওপরে নির্ভরশীল হতে হতো না বিজেপি চন্দ্রবাবুর নামে একাধিক কেস আছে বিজেপি সিবিআই এর মাধ্যমে তাকে আট মাস আগেও জেল খাটিয়েছে কিন্তু সেই চন্দ্রবাবুকে মানে চন্দ্রবাবুর ধমক ধমক শুনে বর্ষতা মানতে হচ্ছে বিজেপিকে এই চন্দ্রবাবু নাই কেস দিয়ে তাকে বর্ষতা মানানো সম্ভব কিন্তু নীতিশের বিরুদ্ধে তো কিছুই নেই ইডি সিবিআই এর হাতে তাই নীতিশ তার অভ্যেসবশত যখন তখন পাল্টি মেরে দিতে পারে তাই কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপি আস্থা ভরসা রেখেছিল কিন্তু এই বাংলার উপরে তারা ভেবেছিল যে তারা পঁচিশটি অন্তত আসন পাবেন নরেন্দ্র মোদী তাই বারবার ছুটি এসেছেন বাংলায় কৃষ্ণনগরের তথাকথিত রানীমা রাজমাতা অমৃতা রায় আর বসিরহাটের কিলিয়ে পাকানো কাঁঠাল রেখাপাত্রকে ফোন করে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী বিরাট বিরাট জনসভাও করেছেন কিন্তু ওই তথাকথিত রানিমা অমৃতা রায় এবং রেখাপাত্র সহ একাধিক হেভিওয়েট প্রার্থী ডাহা ফেল করেছে ফেল করে সেকেন্ড মানে কল্ড রানিমা আমি সেকেন্ড বলবো না সোকল্ড রানিমা নিজের মুখেই জানিয়েছেন কেন্দ্রীয় বিজেপির পাঠানো টাকা কিভাবে স্থানীয় নেতারা লুটে পুটে খেয়ে ফেলেছে এটা আমরা বলছি না তথাকথিত রানিমা বলছেন এবার বিজেপির কেন্দ্রীয় নেতারা কিন্তু নড়ে চড়ে বসেছেন এই টাকা নয় ছয়ের ব্যাপারে কারণ বারবার তারা টাকা পাঠিয়েছেন বারবার টাকা নয় ছয় হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে তারা সংগঠন করেনি বুথে তারা বুথে এজেন্ট দিতে পারেনি এমনকি বাড়ি বাড়ি যে ভোটার স্ত্রীপ পাঠানো হয় সেই ভোটার স্ত্রীপটাও পাঠাতে তারা ব্যর্থ হয়েছে স্বাভাবিক কেন্দ্রীয় নেতৃত্ব জিজ্ঞাসা করতেই পারে যে এত টাকা পাঠালাম তোমাদের তা খরচ করলে কোথায় পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিএল সন্তোষ কিন্তু এবার হিসেব বুঝে নিতে চান কড়ায় গন্ডায় প্রকাশ্যে দেওয়া হয়েছে দুটো টেলিফোন নম্বর যেখানে বিজেপির একেবারে নিচুতলার কর্মীরা জেলা মন্ডল ওয়ার্ডের এই নেতাদের একশো একষট্টি কোটি টাকা ঝেড়ে দেওয়া নিয়ে অভিযোগ জানাতে পারেন প্রকাশ্যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বর দুটি আমি আপনাদেরকে বলে দিই নম্বর দুটি হল নাইন ফোর ডাবল ফোর ওয়ান এইট থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ আরেকটি নম্বর হল নাইন ফোর এই দুটি নাম্বার বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে পাবলিক করে দেওয়া হয়েছে যাতে যে কেউ বিজেপির নেতাদের এই টাকা চুরির ব্যাপারে অভিযোগ জানাতে পারে এই নম্বরটা এই নম্বর দুটো এক মাস আগে জারি করা হয়েছিল এই নম্বরে অভিযোগ জমা পড়েছে ভুড়ি ভুড়ি বিয়াল্লিশটা কেন্দ্র থেকেই কিন্তু কর্মীরা জানিয়েছেন নেতাদের টাকা খেয়ে নেবার কথা এমনটা জানা গিয়েছে কিন্তু বিজেপি সূত্রে আপনিও যদি বিজেপির সমর্থক হন বিজেপিকে পছন্দ করেন বা নাও করেন তাহলে এই নাম্বার দুটিতে আপনারা ফোন করে অভিযোগ জানাতে পারেন যে স্থানীয় নেতারা কিভাবে টাকা চুরি করেছে নাম্বার দুটি আবার আপনাদের সুবিধার্থে বলছি নাইন আরেকটি নম্বর হচ্ছে নাইন এই নাম্বার দুটিতে ফোন করে আপনার অভিযোগ জানাতে পারবেন আচ্ছা এত কিছুর পরেও কি বিজেপি শেষ রক্ষা করতে পারবে বিজেপি কি পারবে পশ্চিমবাংলায় তাদের ঋত গৌরব ফিরিয়ে আনতে কি আগামী বিধানসভায় সাফল্যের মুখ দেখবে কারণ লোকসভায় তারা একশোটি আসনে এগিয়ে আছে আমাদের মানে পর্যবেক্ষণ বলছে বিজেপি যদি এই মুহূর্তেও ভোট হয় বিধানসভার বিজেপি চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি আসন পাবার জায়গাতে নেই ক্রমশ হ্রাস হচ্ছে ক্রমশ রক্তক্ষরণ হচ্ছে বিজেপি বিজেপির যারা মূল নেতা মানে যারা বিজেপিকে প্রতিষ্ঠা দিয়েছিলেন বাংলায়। আদি বিজেপি নেতা তারা কিন্তু একঘরে হয়ে গিয়েছেন তারা ব্রাপ্ত হয়ে গিয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর জুটি পুরনো নেতাদেরকে কিন্তু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন আপনারা দেখলেন দিলীপ ঘোষকে দেখলেন দেবশ্রী চৌধুরীকে দেখলেন এস এস আলওয়ালিয়াকে এই তিনজনই আর এস এস ঘনিষ্ঠ আর থেকে আসা এই তিনজনকেই এমন আসন দেওয়া হলো যেখানে তারা নিশ্চিতভাবে হারবেন অর্থাৎ পুরোনো বিজেপিকে ড্যামেজ করার যত রকম চেষ্টা করা যায় সব চেষ্টাই কিন্তু বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্ব করেছে এই বর্তমান নেতৃত্বে আয়ু আর কতকাল আমরা জানি না খুব শিগগিরই হয়তো নেতৃত্ব বদল হবে কিন্তু নেতৃত্ব বদল হলেও বিজেপির চরিত্র কি বদল হবে কোটি কোটি টাকা কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বিজেপি থেকে আর সেই টাকাটা চুরি করে নিচ্ছেন বিজেপির একদম গ্রাসরুটের নেতা থেকে শুরু করে জেলা স্তরের নেতা পর্যন্ত রাজ্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে তো যারা নিজেদের দলের টাকাই চুরি করে বড়লোক হতে চান তারা রাজ্যের মানুষের কতটা উপকার করবেন এ প্রশ্নের উত্তর দেবেন আপনি কমেন্ট বক্সে আজ এই পর্যন্ত দেখা হবে আগামীকাল সকালের এক্সপার